দেশের প্রতিটি জনজাতি গোষ্ঠীকে সম্মান প্রদান করে এবং তাদের উন্নয়নের লক্ষ্যে গত পনেরোই নভেম্বর জনজাতি গৌরব দিবসে একটি বিশেষ প্রকল্পের ঘোষণা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী জনমত প্রকল্প কিন্তু বেশিরভাগ জনজাতিরা এই প্রকল্প সম্পর্কে অবগত নন তাই জনজাতিদের এই প্রকল্প সম্পর্কে অবগত করার লক্ষ্যে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন রাজ্যের সমবায় ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এদিনের সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেননি রাজ্যের জনজাতি অংশের জনগণ উন্নয়নের দিক থেকে অনেকটাই পিছিয়ে ছিল কিন্তু রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের তথা দেশের জনজাতিদের উন্নয়নের স্বার্থে কাজ করে চলেছেন রাজ্য তথা কেন্দ্রীয় সরকার তারই ফলস্বরূপ প্রায় চব্বিশ হাজার কোটি ব্যয়ে এই প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে আর্থিকভাবে দুর্বল প্রতিটি রিয়াং জনজাতি পরিবারকে আবাস নির্মাণে সাহায্য হিসেবে প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার টাকা প্রদান করা হবে প্রতিটি পরিবারে পানীয় জলের উৎস হিসেবে জলের টেপ বসিয়ে দেওয়া হবে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে পাশাপাশি যে সকল রিয়া অধ্যুষিত এলাকা এখনো পর্যন্ত বিদ্যালয় নেই সেই এলাকায় সরকারের পক্ষ থেকে বিদ্যালয় স্থাপন করা হবে এই প্রধানমন্ত্রী জনমন স্কিমে কি কি থাকবে এই প্রধানমন্ত্রী জন্মন স্কিমকে হান্ড্রেড পারসেন্ট লাগু করার জন্য প্রায় এগারোটা ডিপার্টমেন্ট সাথে থাকবে তার মধ্যে স্কিমগুলি হচ্ছে যে প্রত্যেকটা বাড়িতে পাকা ঘর নির্মাণ প্রত্যেকটা ঘর প্রত্যেকটা পরিবার যারা অসহায় পরিবার বা যারা নিডি ফ্যামিলি তাদেরকে পাকা ঘর নির্মাণ করার ক্ষেত্রে প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার মতো প্রত্যেকটা বেনিফিশারির জন্য দেওয়া হবে এবং দ্বিতীয়ত আমাদের স্কিম হচ্ছে দ্বিতীয়টার দ্বিতীয় নাম্বার হচ্ছে হারগার নলসের জল প্রত্যেকটা গ্রামে এবং প্রত্যেকটা পরিবারে যারা নাকি আমাদের রিয়াং সম্প্রদায় যারা বসবাস করছে বিভিন্ন এলাকাতে বা বিভিন্ন গ্রামে বা বিভিন্ন পাহাড়ে তাদের জন্য প্রত্যেকটা পরিবারে আমাদের এই স্কিমের মাধ্যমে তাদের গ্রামে বা তাদের পরিবারে ড্রিঙ্কিং ওয়াটারের ফেসিলিটি পুঁছে দেবার জন্য এই স্কিম থাকবে এবং তারপর পয়েন হচ্ছে আমাদের গর্তক বিজলি এখন পর্যন্ত যে গড়ে বা যে পরিবারে যে গ্রামে এখন পর্যন্ত জিয়াং জনজাতি গোষ্ঠীরা যারা যে গ্রামে বসবাস করছে তাদের গ্রামে এখন পর্যন্ত যে গ্রামে বিজলি পুছে না বা ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি পুছেনি সেই গ্রামেও ইলেকট্রিসিটি পৌঁছে দেবার জন্য সেই স্কিমের মাধ্যমে সেই ডিপার্টমেন্ট পাওয়ার ডিপার্টমেন্ট কাজ করবে এবং সব শিক্ষা আছে শিক্ষা সেটাও আমাদের এডুকেশনের ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন রিয়াং জনজাতি গোষ্ঠীদের গ্রাম অঞ্চলে সে জায়গাতেও এডুকেশন করার ক্ষেত্রে সেই জায়গাতেও আমাদের বিভিন্ন এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে শ্রী গ্রামেও স্কুল খোলার ক্ষেত্রে হোস্টেল খোলার ক্ষেত্রে বা অঙ্গওয়ার্ড সেন্টার খোলার ক্ষেত্রে এডুকেশন ডিপার্টমেন্ট সে জায়গাতে কাজ করবে এই স্কিমের মাধ্যমে এ এই সাংবাদিক সম্মেলনে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং টিআরপি এবং পিটিজি দপ্তরের অধিকর্তা উল্লেখ্য দেশের মোট আঠারোটি রাজ্যে এই প্রকল্পটি লাগু হয়েছে বিউরো রিপোর্ট আর ই নিউজ